Assalamualaikum everyone. This is Amuk Srikar and welcome to yet another brand new video. আজকে আপনাদের একটি requested video ছিল আপনাদের অনেক বেশি request পেয়েছি যাতে আমরা Lenovo XG01 এবং Wefan G100 এই দুইটার জন্য comparison করি. So আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটা clear করার জন্য কোনটা best. ভিডিওটিতে আমাদের প্রত্যেকটি ভিডিওর মতো সবকিছু check out করব, latency test, microphone quality, sound quality, everything. যারা 2000 টাকার মধ্যে একটি গেমিং ইয়ারবাড করতেছেন তারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটিতে লাইকের এইম রাখতেছি 200 লাইক আই হোপ আপনারা করে দিবেন প্লিজ 200 লাইকের এইমটা কমপ্লিট করে দেন বাই দ্য ওয়ে এই দুইটা অথবা যে কোনো ধরনের গ্যাজেট পারচেজ করতে হলে আপনারা কন্টাক্ট করতে পারেন গ্যাজেট আইবিডি ফেসবুক পেজ এবং গ্রুপে লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন আপনারা তাদের সাথে কন্টাক্ট করে লেটেস্ট প্রাইসগুলো জেনে নেবেন নট অনলি দ্যাট তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে সিলেট মিলেনিয়াম জিন্দাবাজারে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সো উইদাউট এনি ফার্দার ডিউ Let's begin the battle. ওকে আমরা ডিজাইন এন্ড বিল কোয়ালিটি দিয়েই স্টার্ট করি সো ডিজাইনে একটা চুজ করা রিয়েলি ডিফিকাল্ট ফর মি বিকজ দুইটা মডেলেরই ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে বাট জি ওয়ান হান্ড্রেড এর চার্জিং কেস এবং ইয়ারবাডসগুলো এক্স জি জিরো ওয়ান থেকে অনেক ছোট যার কারণে আই এম গোয়িং উইথ জি ওয়ান হান্ড্রেড স্টিল আমরা ডিজাইনে কোনো মার্কিং করছি না আপনাদের উপরে ছেড়ে দিলাম ওকে বিল্ড কোয়ালিটিতে এই দুটার মধ্যে জি ওয়ান হান্ড্রেড ইজ মাই ফেভারিট উইদাউট এনি ডাউট বিকজ এটার চার্জিং কেসের মেটেরিয়াল বা ইয়ারবাডসের মেটেরিয়াল এবং হিঞ্জের কোয়ালিটি বা ইয়ারবাডসের সাথে চার্জিং কেসের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এক্স জি জিরো ওয়ান থেকে অনেক বেটার জি ওয়ান হান্ড্রেড লুকস অ্যান্ড ফিলস মোর প্রিমিয়াম দেন এক্স জি জিরো ওয়ান বাট ডোন্ট গেট মি রং এক্স জি জিরো ওয়ান ইজ নট ব্যাড অ্যাট অল বাট ওয়েফান জি ওয়ান হান্ড্রেড ইজ আমেজিং সো বিল্ড কোয়ালিটিতে আমরা ওয়েফান জি ওয়ান হান্ড্রেডকে দিচ্ছি 9.5 আউট অফ 10 অ্যান্ড এক্স জি জিরো ওয়ানকে 8 বাই দ্য ওয়ে আপনারা যদি এই দুইটি প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে চান তাহলে দুইটারই ফুল ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে করা রয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি দেখার পর আপনারা ওই দুইটা ভিডিও চেক করতে পারেন নাও ফিটিং অ্যান্ড কমফোর্ট লেনোভো এক্স জি জিরো ওয়ানের ফিটিং নিয়ে আমি একদমই সন্তুষ্ট ছিলাম না এইটা আমার ইয়ারে খুব একটা প্রপারলি ফিট হয়নি এবং খুব একটা প্রপার সিলও দেয় না যার কারণে নয়েজ আইসোলেশনও খুবই অ্যাভারেজ ছিল অলসো মিউজিক এক্সপিরিয়েন্সও খুব একটা বেটার ছিল না অন দ্য আদার সাইড ওয়েফান জি ওয়ান হান্ড্রেডের ইয়ারবাডসগুলো খুবই লাইট ওয়েট এবং আমার ইয়ারে খুবই সুন্দর করে এবং একদম প্রপারলি ফিট হয়েছে উইথ প্রপার সিল যার কারণে জি ওয়ান হান্ড্রেড থেকে নয়েজ আইসোলেশনও মোটামুটি ভালোই পাচ্ছিলাম সো ফিটিং অ্যান্ড কমফর্ট ওয়াইজ এক্স জি জিরো ওয়ানকে আমি দিচ্ছি 6.5 অ্যান্ড ওয়েফান জি ওয়ান হান্ড্রেডকে আমরা দিচ্ছি 8.5 আউট অফ 10 নাও কানেক্টিভিটি অ্যান্ড পেয়ারিং ওয়েল দুইটাতেই ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.0 উইদাউট FTX দুইটাই ফোনের সাথে পেয়ার করতে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ইট ওয়াজ ফ্ললেস বাট ইনডোর কন্ডিশনে ব্লুটুথের রেঞ্জে আমি এক্স জি জিরো ওয়ানে অ্যাভাভ 10 মিটার পাচ্ছিলাম যা ওয়েফান জি ওয়ান হান্ড্রেড থেকে 2 থেকে 3 মিটার বেশি হুইচ ইজ ইনক্রেডিবল আর অটো কানেকশনের স্পিডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক্স জি জিরো ওয়ান 1 থেকে 2 সেকেন্ড ফাস্টার বাট অটো কানেকশনের জন্য আপনাকে এক্স জি জিরো ওয়ানের ইয়ারবাডসগুলো চার্জিং কেস থেকে বের করা লাগে অন দ্য আদার সাইড ওয়েফান জি ওয়ান হান্ড্রেডের চার্জিং কেসের লিডটা ওপেন করলেই আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যায় ইটস এ ভেরি কনভিনিয়েন্ট ফিচার ওয়েল ডান ওয়েফান সো কানেক্টিভিটিতে আমরা ওয়েফানকে দিচ্ছি 7 অ্যান্ড লেনোভো এক্স জি জিরো ওয়ানকে দিচ্ছি আমরা 7.5 আউট অফ 10 নাও দ্য মাইক্রোফোন সো উইদাউট এনি ফার্দার ডিউ চলুন আমরা দুইটারই র মাইক্রোফোনের ক্লিপগুলো লিসেন করে আসি এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে ওয়েফান জি ওয়ান হান্ড্রেড এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে সো এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে লেনোভো এক্স জি জিরো ওয়ান এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে এবং আমি কলের সময় যে রকম এনভায়রনমেন্ট থাকে আমার বাসায় আমি ওই রকমই রাখার চেষ্টা করেছি সো আপনারা বুঝতে পারতেছেন ইনডোরে আপনার এটার বিল্ট ইন মাইক্রোফোন কি ধরনের পারফরমেন্স করবে কথা বলার জন্য মাইক্রোফোন কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে জি ওয়ান হান্ড্রেড এর মাইক্রোফোনটি আপনাদের কি ধরনের লেগেছে ওকে দুইটারই মাইক্রোফোনের ক্লিপ আপনারা লিসেন করলেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আপনাদের কাছে কোনটার মাইক্রোফোন বেটার লেগেছে ইন মাই ওপিনিয়ন জি ওয়ান হান্ড্রেড এর মাইক্রোফোনের কোয়ালিটি স্লাইটলি বেটার ছিল এক্স জি জিরো ওয়ান থেকে স্লাইটলি বেটার ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ছিল সো মাইক্রোফোনে এক্স জি জিরো ওয়ানকে দিচ্ছি আমরা 6.5 অ্যান্ড ওয়েফান জি ওয়ান হান্ড্রেডকে আমরা দিচ্ছি 7 আউট অফ 10 নাও দ্য টাচ প্যানেল লেনোভো এক্স জি জিরো ওয়ান এবং ওয়েফান জি ওয়ান হান্ড্রেড দুইটাই ফুললি টাচ কন্ট্রোল দুইটা টাচ প্যানেলে সব ধরনের ফাংশন এবং ফিচার্স দেওয়া হয়েছে ভলিউম প্লাস মাইনাস নেক্সট প্রিভিয়াস গেমিং মোড অন অফ প্লে পজ এভরিথিং ইনক্লুড করা হয়েছে এবং দুইটারই টাচ প্যানেল মোটামুটি বেশ ভালোই রেসপন্সিভ ছিল
সো ওয়েফান জি 100 কে আমরা দিচ্ছি 7 অ্যান্ড অলসো এক্সজি 01 কেও দিচ্ছি 7 আউট অফ 10। ওকে নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। লেনোভো এক্সজি 01 এর ইয়ারবাডস ওয়ান সিঙ্গেল ফুল চার্জ আপনাকে ব্যাকআপ দিয়ে থাকবে অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো, অ্যান্ড অন দ্য আদার সাইড ওয়েফান জি 100 এর ইয়ারবাডস ওয়ান সিঙ্গেল ফুল চার্জ আপনাকে অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো ব্যাকআপ দিয়ে থাকবে। আর চার্জিং কেস যদি আমরা ইনক্লুড করি তাহলে অল টুগেদার আপনারা জি 100 থেকে 25 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর লেনোভো এক্সজি 01 থেকে অ্যারাউন্ড 19-20 আওয়ার্স। সো ব্যাটারি ব্যাকআপে আমরা জি 100 কে দিচ্ছি 8 অ্যান্ড লেনোভো এক্সজি 01 কে 7 আউট অফ 10। নাও দ্য সাউন্ড কোয়ালিটি। ওয়েল, ওয়েফান জি 100 এবং লেনোভো এক্সজি 01 কমপ্লিটলি ডিফারেন্টলি টিউন করা হয়েছে। আপনাদেরকে বোঝানোর জন্য একদম ইজিলি বলি, ইফ ইউ আর এ বেস লাভার দেন গো ফর জি 100, আর বুমি বেস যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি একটু ব্যালেন্স টাইপের মিউজিক লিসেনার হয়ে থাকেন, মিউজিকের ভোকাল যদি আপনি ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার শুনতে চান, দেন গো ফর এক্সজি 01। সো ডিজাইনের মতো আমরা সাউন্ড কোয়ালিটিতে কোনো রেটিং দিচ্ছি না, বিকজ ডিজাইনে যেরকম যার যার ডিফারেন্ট ওপিনিয়ন থাকে, এক্স্যাক্টলি সেম সাউন্ডেও যার যার ডিফারেন্ট টেস্ট থাকে। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ভিডিও, লেটেন্সি অ্যান্ড গেমিং। সো চলুন ফার্স্টে আমরা লেটেন্সিটা টেস্ট করে আসি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। দিস ইজ গেমিং মোড অফ। This is gaming mode on. This is gaming mode off. This is gaming mode on. So as you guys can see, আমরা G100 এ 280 মিলিসেকেন্ডের মতো পাচ্ছিলাম লেটেন্সি। বাই দ্য ওয়ে, লেটেন্সি যত কম হবে তত আমাদের গেমিং এ হেল্প করবে। অ্যান্ড অন দ্য আদার সাইড আমরা XG01 থেকে 316 মিলিসেকেন্ডের মতো পাচ্ছিলাম। ডিফারেন্স খুব একটা বেশি না হলেও আই পার্সোনালি থিঙ্ক ওয়্যারলেস ইয়ারফোন চুজ করার ক্ষেত্রে ওয়ান সিঙ্গেল মিলিসেকেন্ডও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর ইন গেম পারফরমেন্সও আমি ওয়েফান জি 100 থেকে স্লাইটলি বেটার রেজাল্ট পেয়েছি। এনিমির ফুটস্টেপ, গান শটগুলো আমার কাছে মনে হয়েছে জি 100 ইউজ করার সময় আর একটু বেটার বুঝা যায়। সো গেম অ্যান্ড লেটেন্সিতে আমরা দিচ্ছি ওয়েফানকে 7 অ্যান্ড XG01 কে 6.5 আউট অফ 10। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন এবং একটি ডিসিশন নিতে পেরেছেন কোনটা আপনাদের জন্য সুইটেবল হবে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন, আমাদের 300 লাইকের এমটা কমপ্লিট করে দেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।